ক্যামেরা অন করেন দেখি আপনাদেরকে তাহলে চেহারা গুলো ভালোভাবে মনে থাকবে বিশেষ করে যারা ফার্স্ট ক্লাসে জয়েন করেন নাই

তো তো আমাদের যে ফ্রি বিপিএন যেটা ছিল ওই ভিপিএন দিয়ে আমরা কি কাজ করতাম এখন তো বিপিএন তো চলে না যার কারণে এখন তো কাজ করতে হয় না বিপিএন নিছে লাগবে আপনার আমার এটা 6টা পিসিতে ইউজ করা যাবে স্যার এখন তো মানে স্যার এখন দরকার নেই কারণ আমি যেহেতু আপনার কাছে আছে স্যার আগে গ্রাফিক্সটা শেষ করি এটা নিয়ে স্যার পরে থাকি এখন কালকে এই বিপিএন নিছি আমি আমার এটা 6টা পিসিতে ইউজ করা যাবে 6টা লোকেশনে ইউজ করা যাবে তাই স্যার চলুন ইনস্টা আগে স্যার একটা দিকে मनोज কিছু নস্ট করেলাম স্যার এইটা করি স্যার করছেন

আমরা তো স্যার প্রথম দিন তেমন একটা ভালো বুঝি না কি করব এটা বোঝার জন্য না তো আমি হোমওয়ার্ক জি স্যার বুঝছেন সবার হোমওয়ার্ক আজকে সবাই যারাই আসছেন আমি এখন বলি আমি সোমবার হোমওয়ার্ক দেখার সময় পাব না সবার হোমওয়ার্ক আমি দেখব না আমি মনে আপনাদের মধ্যে থেকে দুই জনের হোমওয়ার্ক দেখছি মেবি কিন্তু এটা দেওয়া কিসের জন্য জানেন যে আপনারা কি এগুলো দেখতেছেন আপনারা কি এগুলো পড়তেছেন আর এখন থেকে যে হোমওয়ার্ক এগুলো সব আপনাদের সামনেই দেখবো।

না না আমার তো সিএস 60 দেখা মানে দেখাচ্ছে তাহলে তো ভালো আমি কি সিএস 6 হলো পরে পড়ে না হ্যাঁ সিএস 6 হ্যাঁ ভার্সন 13 আর কি ইনস্টল করলাম আর কিছু একটা ভালোই দেখা যাচ্ছে মানে সিএস 13 মে হ্যাঁ সিএস 6 13 নাই হ্যাঁ হ্যাঁ সিএস 6 না না আমি একটু তাহলে কি আমার উইন্ডোজ থেকে একটু শেয়ার করব হ্যাঁ শিওর শিওর আচ্ছা ঠিক আছে

ডিজাইন করতে গেলে সবার আগে মনটা ভালো রাখাটা খুব দরকার প্রয়োজনে আমি পাঁচ মিনিট ব্রেক দিব সবাই মন ভালো করার জন্য প্রয়োজনে পাঁচ মিনিট আমি গল্প করব কিন্তু মন ভালো রাখতে হবে না হলে ডিজাইন ভাল লাগবে না আমার ডিজাইন ভালো লাগবে না আপনারওটা করতেও ভাল লাগবে না বলেন শাকওয়াত হোসেন কিছু বলতে চাচ্ছিলেন না ভাই আপনার কথাই শুনতেছিলাম ভাই আচ্ছা এরপরে আমার একটা প্রথম কন্ডিশন থাকবে আপনাদের সাথে সেটা হচ্ছে আমার হোমওয়ার্ক করতে করতে কেউ আচ্ছা আমার কথা ঠিকভাবে শুনতে পান সবাই জি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখন আমার প্রথম কন্ডিশন হচ্ছে আমার হোমওয়ার্ক কেউ করতে করতে অসুস্থ হবেন না এমন যেন না হয় যেন শুনছি যে আপনারটা করতে করতে আমার প্রেশার উঠে গেছে আপনার এই হোমওয়ার্ক করতে করতে আমার মাথা ঘুরে পড়ে গেছি আপনার এই হোমওয়ার্ক করতে করতে আমার চোখ ব্যথা করছে করছে চোখ দিয়ে পানি পড়ছে তবু আমি কাজ ছাড়ি নাই এমন কেউ করবেন না ঠিক আছে যতটুকু নিজেকে ঠিক রেখে কাজ করা সম্ভব ততটুকু করবেন ঠিক আছে এবং ডিজাইন করতে করতে যদি আপনাদের ভালো না লাগে বিশ মিনিট উঠে যান উঠে গিয়ে আপনি কিছু নাস্তা পানি করেন চা খান হাঁটাহাঁটি করেন গান শুনেন মনটা ভালো করে দেন আপনি আবার পিসিতে বসেন বেশি সময় ডিজাইন করার দরকার নাই আমার একটা প্রথম কন্ডিশন থাকে আমার যে স্টুডেন্ট যারা হয় আমি তাদেরকে প্রথমেই বলি আমি অন্যান্যদের মতো এরকম বলি না যে আপনি আট ঘন্টা ধরে ডিজাইন করেন ছয় ঘন্টা ধরে ডিজাইন করেন দুই ঘন্টা ধরে ডিজাইন করেন না এরকম না এরকম না মোটেও এরকম না আমার প্রথম কন্ডিশন থাকবে প্রচুর পরিমাণে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ইমতিয়াজ আলহামদুলিল্লাহ ভাই আজকে ফার্স্ট টাইম জয়েন করতেছেন না না এর আগে জয়েন করছি বৃহস্পতি আসসালামু আলাইকুম আমি বিলাল ওয়া আলাইকুম আসসালাম বিলাল ভাই দেখছি আপনি জয়েন করছেন আচ্ছা মিটিং এর মধ্যে কেউ জয়েন করলে সালাম না দিলেও হবে সবাইকে বলছি ফারস্টে ছয়টার আগে এসে সালাম দেবেন তখন আমি না না হয় না সেটা হচ্ছে আট ঘন্টা ছয় ঘন্টা ধরে কোন ডিজাইন করার দরকার নাই ঠিক আছে কারণ ডিজাইন দেখলে আমি যদিও বুঝবো এটা কোনটা কতক্ষণ ধরে করছেন কিন্তু প্রথম কন্ডিশন হচ্ছে ডিজাইন ভাবতে হবে বেশি করতে হবে কোন আমার কথা অনেকে বলে না প্রচুর লেখালেখি করো পর যেমন পড়বে তেমন লিখবা না না যেমন দেখবেন তেমন ড্র করবেন না ভাবেন প্রয়োজনে একটা ডিজাইন তিন দিন ধরে শুধু ভাববেন বিশ মিনিট ডিজাইন করেন আপনার ওই বিশ মিনিটের ডিজাইনে আমি তিন দিনের একটা ফোর্স দেখতে পারবো ঠিক আছে সবাইকে বলেছে প্রচুর পরিমাণে ভাবতে হবে যেন ডিজাইনে যেন ক্রিয়েটিভ কিছু থাকে সেটা সেটা হুট করে আসবে না

তো এই কথাটা সবাই মনে রাখবেন ঠিক আছে প্রথমত প্রচুর চব্বিশ ঘন্টা ডিজাইন করার দরকার নাই আর এমনও না যে এখন আমি বসছি ভাবতে শুধু ভাববো এমন না এমন না মোটেও এমন না ঠিক আছে সময়ের তো একটা ভ্যালু আছে আপনি অন্য কিছু করেন করতে করতে ওটা ভাবতে পারবেন ওটা ভাবেন কারণ আমি এটা এই জন্য বললাম কারণ দেখা যাবে এমন সাপোজ আপনাদের ক্লাস শেষ হবে আটটায় আমি সাপোজ একটা ম্যাগাজিন ডিজাইন দেখালাম একটা ম্যাগাজিন ডিজাইন দেখানোর পরেই আপনাদের মধ্যে থেকে হয়তো বা এমন হবে ফয়সাল আহমেদ ভাববে যে ক্লাস করে একটু মানে ক্লান্ত হয়ে গেছি একটু বাইরে গিয়ে হাঁটাহাটি করে আসে উনি হাঁটাহী করতে গেছে এক ঘন্টা পরে হয়তো বা রুমে আসছে এখন এক ঘন্টা পরে রুমে এসে দেখে যে দু একজন ডিজাইন সাবমিট করে দিছে যেটার জন্য সময় দিছে আপনাদেরকে দুই দিন সাপোজ উনি এসে যে হাই হাই আমি বাইরে গেছি দুই একজন ডিজাইন করে গেছে আমি তো পিছায় গেছি আমি এরকম চাই না আমি ডিজাইন করে দিলাম বা আমি ডিজাইন করতেছি আমার ডিজাইন সাবমিট করার সাথে সাথে আর একজন সাবমিট করছেন না 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 এরকম দরকার নাই ঠিক আছে আপনারা ভাবেন সময় নেন আমি যেটা করছি এটা তো পারবেনি এটা বাদে কিছু ভাবেন ফার্স্টে এটা কপি করেন দেখেন আমি যেভাবে করতেছি পুরোপুরি এইভাবে পারেন কি না এরপরে নিজের থেকে কিছু বের করার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা আপনাদের এই ব্যাচে আমার কিছু পুরাতন স্টুডেন্ট অ্যাড হয়েছে ঠিক আছে তো কিছু কোশ্চেন থাকবে যেগুলো আপনারা উত্তর দিবেন না ঠিক আছে যেগুলো আপনারা যে ক্লাসগুলো করছেন ওইগুলো উত্তর যারা নতুন তাদের থেকে চাই আমি ওকে আরেকটা কোশ্চেন থাকবে কিছু কথা বলি কেমন একটু কথা বলে তারপরে কাজের দিকে যাই সবাই তো আমার কথা শুনতে পাচ্ছি হ্যাঁ ভাই শুনছি জি ভাই শুনতে পাচ্ছি ঠিক আছে আমি এর আগের ক্লাসেও কিছুটা বলছিলাম আজকে আবারও বলবো সেটা হচ্ছে আপনারা কিন্তু সবাই সবাইকে হেল্প করবেন সবাই সবাইকে হেল্প করার মন রাখবেন বিশেষ করে যারা ফিমেল তাদেরকে বেশি হেল্প করবেন তারা কিন্তু আইটি সেক্টরে অনেক পিছানো সবচেয়ে মানে বড় কারণ কি পিছানো জানেন বড় কারণ হচ্ছে আমরা তাদেরকে হেল্প করি না হেল্প করি না কেমন সাপোজ কোনো মেয়ে যদি আপনাদের আপনারা কেউ যদি প্রোগ্রামিং করেন আপনারা কেউ যদি ডিজিটাল মার্কেটিং করেন আমার আপনার কাছে যদি শিখতে যায় আপনি প্রথমে কি বলবেন তুই পারবি না তুই মানুষ তুই এটা পারবি না এটা হচ্ছে প্রথম ধাপ এটা হচ্ছে প্রথম ধাপ আর এর পরের ধাপটা হচ্ছে এমন যে সাপোজ আপনাদের এই ট্রেনিংটা যদি কোনো প্রতিষ্ঠানে হতো আপনারা কিন্তু ট্রেনিং ক্লাস করার পরেও আধা ঘন্টা এক ঘন্টা ওইখানেই বসতে পারেন সাইডে বসে কয়েকজন মিলে একটা গ্রুপ করে কাজটা করতে পারে কিন্তু মেয়েরা কিন্তু এটা পারে না মেয়েরা কিন্তু আধা ঘন্টা দেরি হলে কিন্তু বাসা থেকে ফোন আরও বিভিন্ন ঝামেলা থাকে এবং বসেও না তো এই আরও কিছু কারণ আছে যেই কারণে মেয়েরা দেখলাম যে বাংলাদেশে আইটি সেক্টরে একটু পেছানো কিন্তু এনারাও কিন্তু ভালো করে যদি এনাদের এনাদেরকে যদি সেই রকমভাবে সাপোর্ট করা হয় তাহলে এনারাও করবে তো আপনারা সবাই সবাইকে হেল্প করবে ঠিক আছে ফয়সাল আহমেদ ভাই তারপরে সোহান সবাই সবাইকে হেল্প করবে ঠিক আছে সবাই একসাথে আগাবে ইনশাআল্লাহ কেউ কাউকে হেও করবেন না ফার্স্ট ক্লাসে বলছি আজকে আবার রিপিট করছি কারণ অনেকে নতুন আছে কখনোই কেউ কাউকে হেও করবেন না কারণ আমি জানি আপনাদের মধ্যে থেকে অনেকেই আছেন অনেক ভালো কাজ জানেন স্পিকারটা মিউট করেন প্লিজ করে দিছি আমি আপনাদের মধ্যে থেকে সবাইকে আগেই বলি আমাকে দু একজন নকও করছে আপনাদের এখান থেকে যে আমি তো একেবারে এটাও পারি না আমি জাস্ট এটা পারি আমি তো এটাও পারি না কিন্তু আমাদের এই ব্যাচে মনে হচ্ছে অনেকেই অনেক ভালো কিছু জানে নো প্রবলেম আমি পুরো বেসিক থেকে দেখাবো ব্যাসিক থেকে অ্যাডভান্সে যাব ইনশাল্লাহ আর কে কি করতেছে এটা দেখে হতাশার কারণ কারণ এখানে অনেকেই আসে কাজ জেনে আসে আমি জানি অনেকেই কাজ জেনে আসে আর আরেকটা কথা হবে যে আপনাদের মধ্যে থেকে যদি কেউ এমন থাকেন যে শুধু সরকারি সার্টিফিকেট লাগবে এজন্য জয়েন করছেন কাজ শিখবো না তাহলে ক্লাস থেকে লিভ নিতে পারেন এখনো সময় আছে আমি কিছুই মনে করব না আপনারা ক্লাস থেকে লিভ নিতে পারেন ঠিক আছে কাজ শেখার উদ্দেশ্যে যদি আসেন তবেই থাকেন ঠিক আছে সবাইকেই বলতেছি আচ্ছা এবার আপনাদের কাছে কোশ্চিন থাকবে কিছু করব জি ভাই করেন আপনাদের মধ্যে থেকে কে কে আছেন যারা নিজের ধারে দোষ নেন মানে আপনি দোষ আর দোষটা আপনার আপনি নিজের ঘরে দোষ নিয়েছেন এমন কেউ আছেন আচ্ছা তমাল ভাই আপনি বলেন আপনি সবসময় নিজের ঘরে দোষ নেন সবসময় নিজের ঘাড়ে দোষ নেন

মানে ধরেন তিন সেন দুই বছর আগে এখন আর হচ্ছে না এমন হয় ও আমি না না আমার ভাইয়া তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার সে নিজে আনে আমার জন্য ছোট হয় না কখনো আর যেগুলো না 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 ও যে ওর ফ্যাক্টরি থেকে নিয়ে আসে দেখে আনে ছোট হয় না আমি বলতেছি যে ধরেন আজকে যেটা করতেছেন দুই বছর পরে এটা ও অবশ্যই ছোট হবে টি-শার্টটা ছোট হয়ে যায় সবার কি ছোট হয় এরকম জি জি তাম তামজিদ

আমি আমার জন্য টি শার্ট ছোট হয় মানে যেটা টি শার্ট ছোট হয় না আমি লম্বা হয় এই যে দেখেন এইটা কিন্তু টি শার্ট ছোট হয় না আমি বড় হয়ে যায় কিন্তু আমরা কিন্তু দোষ দেই টি শার্ট ছোট হয়ে গেছে টিশার্ট কিভাবে ছোট হবে আচ্ছা আগে সামনের দিকে আগে কেমন স্ক্রিন শেয়ার করি কাজে চলে থাকি সবার খাতা কলম আছে সাথে হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা আমরা কাজ করব অ্যাডোব ফটোশপ বলছি কাউকে কেউ জানি সবাই জি ভাই জানি আচ্ছা আমি সরাসরি কাজে চলে যাব কেমন আচ্ছা আমাদের কালার সম্পর্কে তো কালার তো সবাই চিনি তাই না কালার রং রং

ফটোশপ মূলত রাস্টার গ্রাফিক্স সবাই লিখতে পারে এগুলো কাজে লাগবে পরে আপনাদের পরীক্ষাতে আসবে ভাই একটা क्वेश्चन ছিল বলেন আজকে ক্লাসের টপিক একটু বলতেন যদি আজকে ক্লাসের টপিকস হ্যাঁ আজকে ক্লাসের টপিকস হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন উইথ ফটোশপ সরি আবার একটু বলতেন যদি ভাই আবার একটু বলেন প্রোডাক্টিং উইথ

আচ্ছা দেখেন আমরা এই যে বিভিন্ন যে ইমেজ দেখি সাপোজ একটা ইমেজ এটা আমরা ইমেজ জুম করলে ফেটে যায় না ফেটে যাচ্ছে জি এখন ফটোশপ এই যে আপনার রাস্টার গ্রাফিক যেটা এটা হচ্ছে ফেটে যাবে ঠিক আছে এই যে দেখেন ফেটে যাচ্ছে এটা যদি ইলিস্ট্রেটরে করা মেবি ফটোশপের এই যে দেখেন ফেটে যাচ্ছে তাই না ঝাপসা যাচ্ছে না আপনাদের মোবাইলের ইমেজগুলো আপনারা যদি জুম করে দেখেন জি দেখবেন ওটা ফেটে যায় এটাই হচ্ছে রাস্টার গ্রাফিক্স ফটোশপের কাজগুলো মূলত রাস্টার গ্রাফিক্স ঠিক আছে আর আমরা এরপরে যখন ইলাস্ট্রেটর যাব তখন আমরা ভেক্টর গ্রাফিক্স পাবো যেটা আপনি যতই জুম করেন ওইটার ফাটবে না সবাই স্পিকার গুলো মিউট রাখবেন নিজ দায়িত্বে ঠিক আছে সবাই কি লিখতে পারছেন এই কোনটার জন্য ডুব বইতেছে জি বলেন বলছি যে এটাকে পিক্সেল বলে না নাকি কি রাস্টার গ্রাফি নাকি বলছেন যে ওইটা পিক্সেল না এটা জি 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 আমি ওদিকে যাচ্ছি ধীরে ধীরে যাচ্ছি সমস্যা নেই বলবো পিকজেলের সংজ্ঞাও দিয়ে দিব সমস্যা নেই তমল ভাই সবাই লিখেন ফার্স্টে লেখেন কেমন ফটোশপ মূলত লিখছেন ফার্স্টে ফটোশপটা আমরা চিনি ফটোশপের ফটো কেমন সফটওয়্যার এর দিক থেকে এটি ইমেজ এডিটিং সফটওয়্যার সফটওয়্যার দিক থেকে এটি ইমেজ এডিটিং সফটওয়্যার আর কোনো সফটওয়্যার নাই যেই সফটওয়্যারের মাধ্যমে এত সহজে ইমেজ এডিট করা যায় মানে ফটোশপের মতো এত সহজে ইমেজ এডিট করা সম্ভব অন্য কোনো সফটওয়্যার নাই যার দ্বারা এর মতো সহজে এডিট করা যায় ক্লিয়ার জি আচ্ছা প্রথম ক্লাস করছেন এখনো ফটোশপ ইনস্টল করতে পারেন নাই এমন আছেন আমি আছি কেন পারেন নাই কেন আমার ডাউনলোড আছে কত কয়দিন আমি কোশ্চেন করতে যাচ্ছি বলেন জি কয়দিন চাইছে ডাউনলোড করতে আমরা কি ফটোশপ শুরু করব না ওই আমার নেট স্লো দেখাচ্ছে জি ফটোশপ শুরু করব আর ভাই এখানে কি আফটার ইফেক্ট প্রন এর কাছে কেন হবে না শুধু দি ইলাস্ট্রেটর ফটোশপ ইলাস্ট্রেটর আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে সবাই লিখছেন আচ্ছা দেখেন সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা জি ভাইয়া ওকে এখন দেখেন আমার এই ফটোশপটা চারটা পার্টে ভাগ করা ফার্স্ট এর এই পার্টটাকে আমি বলছি মেনু বার পুরো ফটোশপ চারটা পার্টে ভাগ করা ফার্স্ট এর পার্টটাকে আমি বলছি মেনু বার ভাই আবার একটু ভাই আবার একটু বলতেন যদি কোনটা মানে যে এর আগের অংশটা আগের অংশটা চারটা পার্টের আগের আচ্ছা আচ্ছা ফটোশপ মূলত রাস্টার গ্রাফিক্স ঠিক আছে হ্যাঁ তার এটি মূলত ইমেজ এডিটিং সফটওয়্যার এই সফটওয়্যার মতো এত সহজে অন্য কোনো সফটওয়্যার নাই যে এডিট করা সম্ভব ঠিক আছে সহজ তো আমি তো আমার মতো করে বলছি ঠিক আছে ইমেজ এডিট করা তো আসলে অন্যান্য অনেক সফটওয়্যার আছে যেটার মাধ্যমে করা সম্ভব তাই না অনেক সফট সফটওয়্যার আছে না অনেকে পেইন্টের মাধ্যমে করে আরও বিভিন্ন সফটওয়্যার আছে এগুলোর মাধ্যমে করে কিন্তু ফটোশপে সবচেয়ে সহজ এখন ফটোশপ এখানে মূলত চারটা পার্টে ভাগ করা প্রথম পার্টটা হচ্ছে পার্টটাকে আমরা বলবো মেনু বার দ্বিতীয় পার্টটাকে আমরা বলবো অপশন বার তৃতীয় পার্টটাকে আমরা বলছি

ফাস্ট মেনু বার দ্বিতীয় সবাই যদি আপনাদের না থাকে কারো যদি এইটা যদি না থাকে সাপোজ তখন এখানে আপনার যখন যেটা দরকার সেটা উইন্ডো থেকে নিয়ে আসতে পারবেন ঠিক আছে সাপোজ এখানে লেয়ার উইন্ডো থেকে আপনি লেয়ার নিয়ে আসতে পারবেন ঠিক আছে কালার উইন্ডো থেকে আপনি এই যে কালার নিয়ে আসতে পারবেন ঠিক আছে সবাইকে এতটুকু ক্লিয়ার তাহলে আমি নেক্সট আগাবো জি ভাইয়া ওকে এখন আমরা কাজের জন্য আমরা মূলত যেটার উপরে কাজ করবো দেখেন এটা তো আমি ফটোশপ ওপেন করছি কিন্তু এখানে কিছু নাই তাই না আমরা যেটার উপর কাজ করবো ওইটাকে আমরা আর্টবোর্ড অথবা ক্যানভাস বলবো ঠিক আছে ফটোশপে যেটা উপর কাজ সেটাকে আমরা ক্যানভাস বলবো অথবা আর্টবোর্ড ঠিক আছে ক্যানভাস জি আমরা কোথা থেকে আর্টবোর্ডটা নিব ফাইল থেকে নিউ বা কন্ট্রোল এন ক্লিক করলে পরে আমরা এখানে পেয়ে যাব এখন স্পিকারটা প্লিজ মিউট করেন রিপিট হচ্ছে স্পিকার চালু আছে রিপিট হচ্ছে এখন আমি এইখান থেকে যাদের আপডেট ভাসন তারা এইভাবে পাবেন আপনারা এখান থেকে এই যে ফটোর কিছু সাইজ পাবেন প্রিন্টের জন্য কিছু সাইজ পাবেন ওয়েবের জন্য কিছু সাইজ পাবেন আমাদের মূলত ওয়েব এবং প্রিন্টের জন্য দরকার ঠিক আছে সাপোজ আমি প্রিন্টের জন্য একটা এ ফোর পেপার নেব এ ফোর পেপার নিলাম আমার অটোমেটিক এখানে এ ফোরের একটা সাইজ হয়ে গেছে ক্লিয়ার এখন এইখানে দেখেন ওয়াইড এবং হাইড আছে আর সবসময় মনে রাখবেন অনেকে মাপ দেয় না যে পাঁচ বাই দশ দশ গুণন বিশ এইভাবে দেয় কোনো মাপ কিছু দেয় দৈর্ঘ্য পোস্ত এইভাবে দেয় না কোন জায়গাতে আপনারা লেখা দেখছেন না এইভাবে এই যে থাকতে পারে এমন যে নব্বই বাই ফোরটি ফাইভ থাকে তাই না যে

আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনাদেরকে যদি এইভাবে কোনো মাপ দেওয়া হয় আপনারা মনে রাখবেন অলওয়েজ প্রথমে যেই সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে ওয়াইড এবং পরেরটা হাইট ঠিক আছে সব সময় ফটোশপ ইলেস্টেটর যে কোনো জায়গাতে ডিজাইন করতে যান যে কোনো কাজ করতে যাবেন ফার্স্টে আপনাদের ওয়াইড দেওয়া হবে এবং এর পরেরটা থাকবে হাইট ঠিক আছে ক্লিয়ার সবাই এখন সেম এখানে ওয়াইড এবং রাইড আছে এবং ফটোশপের যে ইউনিট সিক্স ইউনিট যাদের ইলাস্ট্রেটর সরি আপনার যাদের সিএস সিক্স ব্যাকগ্রেড তাদের এখানে সেভেন সেভেন দেওয়া আছে দেখেন ফটোশপে সেভেন ইউনিট দেওয়া আছে এখন ইউনিটটা কি ইউনিটটা হচ্ছে আপনার এখান থেকে কোন স্কেলে আপনি কাজ করবেন কোন স্কেলে আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এখন এখানে আছে পিক্সেল ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার পয়েন্টস এবং পিকাস আর যাদের সিএস সিক্স আছে তাদের ওখানে দেখবেন যে কলামস নামে একটা এক্সট্রা অপশন আছে এখন আমরা মূলত সম্ভবত সবাই ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার এই তিনটার সাথে রিলেটেড মেবি সবাই তো এই তিনটা তো সবাই চিনি ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার আর এখানে নতুন একটা যোগ হয়েছে পিকজেল জি একটা নতুন একটা অ্যাড হয়েছে পিকজেল এখন পিকজেলটা কি পিকজেল মূলত একটা ইমেজে একটা ইমেজে যেই আপনার ছোট ছোট বিন্দু দ্বারা গঠিত প্রতিটা বিন্দুকে এক একটা পিকজেল বলে সবাই আমরা ছবির রেজুলেশন ছবির রেজুলেশন বলি না এই রেজুলেশনটা কি আপনার এই প্রতি প্রতিটা পিকজেলের কলাম আচ্ছা আমি বলি প্রথম ক্লাস তো প্রথম দু একটা ক্লাস একটু প্রবলেম হয় কারণ অনেকেই বুঝে না সিস্টেমটা বুঝে না এবং অনেকেই ফার্স্ট টাইম আমি জানি তো এই কারণে প্রবলেমটা হয় পরে থেকে ঠিক হয়ে যাবে আশা করি কেমন তো আপনার কি বলছিলাম পিকজেল পিকজেলের পরে রেজুলেশন 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 আপনার প্রতিটা ইমেজে যে পিকজেলের যে একটা শাড়ি কলাম রো এই কলাম রো সমষ্টিকে আমরা কি বলবো বলবো আমরা এটা তো অন্তত শুনছি যে আমার ভালো না বা এটা অনেক ভালো লাগবে আমরা বলি না আগে আজ থেকে ছয় সাত বছর আগে ভিজি এ ক্যামেরা ছিল না এখন আপনাদের যে আসছে এগুলো রেজুলিশনের মধ্যে অনেক তফাত না এটাই ঠিক আছে সবাই বুঝতেছেন আমার কথা এখন এর জি বলেন ভাইয়া মাঝে মধ্যে কথা রিপিট হচ্ছে ভাইয়া রিপিট হচ্ছে স্পিকার চালু করা আছে আপনাদের মধ্যে থেকে শামসুদ জামান ভাইয়া আপনার ওইখানে স্পিকারটা বন্ধ করে হেডফোন লাগালে মনে বেটার হয় তাহলে ওইখান থেকে রিপিট হয় আচ্ছা জীবনদই আছে আমারটা বন্ধুদেরকে হেডফোন নি লাগানো ঠিক আছে ভায়া নো প্রবলেম নো প্রবলেম প্রথম প্রথম অনেকের প্রবলেম হবে সমস্যা নেই জি আচ্ছা দেখেন আমাদের এখানে যে স্কেলগুলো আছে আমরা এখানে মূলত ওয়েব এর জন্য পিক্সেল ইউজ করব क्लियर সবাই সবাই লিখে রাখতে পারেন নোট করে রাখতে পারেন আমরা ওয়েবের জন্য ওয়েব মিডিয়ার জন্য পিক্সেল এটা আমরা এই হিসাবে আমরা কাজ করব এবং প্রিন্টের জন্য আমরা ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার এই তিনটা নিয়ে কাজ করব ঠিক আছে সবাই কি লিখে রাখছেন ওয়েবের জন্য ওয়েবের জন্য পিক্সেল ওয়েবের জন্য জি 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 ওয়েবের জন্য পিক্সেল কেন বলতিছি আপনারা ফেসবুকে যত পোস্ট দেখেন না যত পোস্ট করা হয় প্রতিটাই কিন্তু পিকজেলের হিসাবে থাকে এই যে সাপোজ আমার এখানেই একটা ডিজাইন এই যে এটা সাপোজ একটা ফেসবুকের পোস্ট হয়েছে এইটাও কিন্তু পিক্সেলেই আছে এই যে ডিটেলসে যাচ্ছি আমি এখানে রেজলিউশন দেওয়া আছে এই যে ওয়াইড এবং হাইট দেওয়া আছে এখানে

আপনারা ফেসবুকে যেই পোস্টটি দেন আপনারা কি জানেন প্রতিটা আপনি এটা তো খেয়াল করছেন ফেসবুকে যেই জিনিসটাই আপনি পোস্ট করেন আপনার যতই র কপি থাকুক যেই কপিটাই থাকুক অনেক ভালো রেজুলেশন দেওয়ার পরে ওটা কিঞ্চিত পরিমাণে রেজুলেশন কমে যায় না আপনি সাপোজ আপলোড দিচ্ছেন পাঁচ এমবি ডাউনলোড করলে হয়ে যায় নব্বই এমবি সরি নব্বই কেবি ডাউনলোড করার পর ডাউনলোড করার পরে এমন হয় না কেন হয় কারণ ওরা কনভার্ট করে নেয়

এটা কিন্তু অবশ্যই ভালো একটা রেজুলেশন দিছে এবং ভালো কিন্তু আমি এটা ডাউনলোড করে দেখবো এটা রেজুলেশন কত আছে এই যে দেখেন রেজুলেশন সেভেন্টি টু আছে দেখছেন শুধু এটা না আমি আরো কিছু দেখবো আমি এই জন্যই বলছি কারণ এগুলো সব প্রিন্ট রিলেটেড কিন্তু ডিজাইন এগুলো সব প্রিন্ট রিলেটেড ডিজাইন করছে ম্যাগাজিন ডিজাইন করছে সাপোজ আপনার এই ডিজাইনটাই ধরলাম ডিজাইন করছে এটাও দেখেন সেভেন্টি টু কোনো পরিবর্তন নাই এভাবে নিঃসন্দেহে থাকেন প্রতিটা ডিজাইনেই আপনার অটোমেটিক সেভেন্টি টু রেজুলেশনে কনভার্ট হয়ে যায় ক্লিয়ার সবাই আর রেজুলেশনের যে ব্যাপারটা আপনারা যদি প্রিন্ট রিলেটেড কাজ করেন অবশ্যই রেজুলেশন রাখবেন তিনশো যদি প্রিন্ট রিলেটেড কাজ করেন রেজুলেশন রাখবেন তিনশো এবং ওয়েব মিডিয়ার জন্য কাজ করলে সেভেন্টি রা ক্লিন ঠিক আছে সেভেন্টি টু রাখলে এটাই যথেষ্ট এবং এটা অটো কনভার্ট করে নেবে এছাড়াও যেমন সাপোজ আপনি ফেসবুক কাভার করেন ফেসবুক আপনি ফেসবুকের জন্য ব্যানার করেন এটা আপনি যত রেজুলেশন দেন অটোমেটিক সেভেন্টি টুতে কনভার্ট হয়ে যাবে এটা আপনি রেজুলেশন বাড়াই দিয়েও করতে পারেন কম দিয়েও করতে পারেন ক্লিয়ার সবাই জি ভাই ওকে এখন আমি এখান থেকে এই মাপটা নিচ্ছি এখান থেকে আমি ইঞ্চিতে কনভার্ট করে দিচ্ছি এখানে আমি পিজেল নিলাম সমস্যা নেই এখানে আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট আছে কালার মোড এখানে কালার মোড ফটোশপে পাঁচটা কালার মোড আছে একটা আছে বিট ম্যাপ গ্রে স্কেল গ্রেডিয়েন্ট কালার সরি আর জিবি সিএম ওয়াইকে ল্যাপ কালার আমাদের যেটা সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে আর জিবি কালার মোড একটা হচ্ছে সিএম ওয়াইকে এই দুইটা হলেই ইনাফ কিন্তু আপনারা পাঁচটা মোডের নাম লেখেন ফার্স্টে বিট ম্যাপ গ্রে স্কেল আরজ বি কালার cএময়াই কে এবং ল্যাব কালার সবাই লেখেন আমার একবার একটু বলবেন আমার স্কিন দেখতে পাচ্ছেন না সবাই স্ক্রিন কি দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে না

সবাই লেখেন বিট ম্যাপ গ্রে স্কেল আর জিপি কালার সিএম লিখেছেন সবাই জি এখন বিট ম্যাপটা কি বিট ম্যাপের পাশে একটু জায়গা তো রাখছেন সবাই তো সিরিয়াল লিখছেন তাই না বিট ম্যাপটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা লিখে রাখেন এগুলো জাস্ট জানার জন্য এগুলো আপনাদের কাজে লাগবে না আপনারা জাস্ট আর জিবি এবং সিএম ওয়াইকে হলেই হবে কিন্তু সবগুলো সম্পর্কে কিছুটা বলি থিউরি ক্লাস দুই একটাই হবে আজকের ক্লাসটাই বেশি এরপরে আর একটা পাবেন অ্যাড অ্যানালাইসিসে গ্রে স্কেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কম্বাইন্ড মিক্স করে একটা কালার দিবে গ্রে কালার তো আমরা সবাই চিনি সেম ওইটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বাইন্ড করে একটা কালার দিবে আর এরপরে যেটা আমরা পাচ্ছি আরজিবি আরজিবি নিয়ে কেউ স্টাডি করছেন

এরপরে আসে CMYK প্রিন মিডিয়ার কালার এই তো মনে আছে দেখতেছি এখন CMYK সায়ান ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক এখানে ব্ল্যাক কে কে দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে এটা হচ্ছে প্রিন্টের জন্য আমাদের যদিও মৌলিক কালার তিনটা কিন্তু প্রিন্টের জন্য মৌলিক কালার চারটা এই চারটা কালার মিক্স করে আপনাকে কালার দিবে যাদের যারা প্রিন্টার ইউজ করছেন তারা তো অবশ্যই কালার প্রিন্টারে দেখবেন যে চারটা ড্রপ থাকে এরকমই তো থাকে সিএম ওয়াইকেই লেখা থাকে দেখবেন যদি কারো প্রিন্টার থাকে খুলে দেখবেন ঠিক আছে নষ্ট হলে কিন্তু আমার দোষ নাই কারণ খুলে পরে কালি ফেলে দিবেন দোষ নাই এরপরে লেখেন ল্যাপ কালার ল্যাব কালার ফটো প্রিন্টের জন্য মানে ল্যাপ কালার কালার মোডের জন্য ল্যাব কালারটা ফটো প্রিন্টের জন্য মূলত ঠিক আছে আমি আপাতত আর জিবি দিচ্ছি দিয়ে আমি জাস্ট ক্রিয়েট করলাম এতটুকু তো সবাই ক্লিয়ার যাদের আপডেট ভার্সন ক্লিয়ার সবাই জি ভাই আচ্ছা সিএস সিক্স

প্রেজেন্ট নাউন আমি নিচে দেখেন একটা অপশন আছে প্রেজ জি এখানে ক্লিক করব ক্লিক করে ইওর এনটিসি স্কিন দেখছেন জি তারপরে আপনার মনিটরটা ছোট হয়ে আসছে না ওইখানে ক্লিক করে শেয়ার করেন ঠিক আছে এটা অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে যাদের ব্যাকগ্রাউন্ড ভাষণ তারা ঘাবড়ায় যাবে যে এখানে কি সুন্দর এ ফোর পেপার আসছে আমারটা আসে নাই কেন ওইখানে আরো মজা সিএস সিক্সে এই জিনিসগুলো আরো বেশি সহজ আচ্ছা সবাই আবার একটু দেখেন আমি আবার রিপিট করি ফটোশপটা জাস্ট ওপেন করছি এখানে কিন্তু সেম চারটা পার্টি আছে এখন জাস্ট আমি কি করব ফাইল ফাইল থেকে নিউ ইমতিয়াজ ভাই আমি আসলে বিষয়টা বুঝতেছি না এরপর আপনি ফাইলে ক্লিক করেন ফাইলে ক্লিক করেন আপনি তো স্ক্রিন শেয়ার হয়েছে তো আপনার স্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন শেয়ার জি জি ফাইলে ক্লিক করছি ভাই না না স্ক্রিন শেয়ার বন্ধ করলে বন্ধ হয়ে গেছে তো আপনার স্ক্রিন শেয়ার আবার স্ক্রিন শেয়ার করেন পারতে সিন না তো আর কিল আপনার মনিটরে ক্লিক করে তারপরে আপনি ডিসপ্লে দেখেন ছোট হয়ে আসবে ওখানে ক্লিক করে তারপরে শেয়ার করেন আর সবার স্ক্রিন শেয়ার করা লাগবে কারণ প্রবলেম হলে স্ক্রিন শেয়ার করে না দেখালে পসিবল না আচ্ছা আশিক ভাই আমি তাহলে স্ক্রিনশটটা করি হ্যাঁ হ্যাঁ করেন আমি তো বলছি করেন যার পক্ষে সম্ভব আচ্ছা আর মানে আশিক ভাই আপনি আমাকে বলেন যে আমি কি কি করতে হবে আমাকে বললে হবে স্ক্রিন শেয়ারটা করেন ফারস্টে

তো আমি যদি ইউএস পেপারে ক্লিক করি ইউএস পেপারে ক্লিক করেন জি ইউএস পেপারে ক্লিক করলে দেখেন সাইজে লেটার পেজ চলে আসছে লেটারে ক্লিক করেন জি লেটার থেকে দেখেন এখানে লিগেল পেজ আরও বিভিন্ন অপশন আছে তারপর আবার ইউএস পেপারে যান সবাই তো দেখতে পাচ্ছেন জি ভাই জি এখান থেকে দেখেন ইন্টারন্যাশনাল পেপার ইন্টারন্যাশনাল পেপারে ক্লিক করেন এই যে এ ফোর পেপার চলে আসছে ক্লিক করেন এ ফোরে

f1n পরে দেখেন सेम ভাবে যে মিলিমিটারে ক্লিক করেন আমাদের কিন্তু 6টা ছিল এখানে 7টা আছে এখানে একটা এক্সট্রা আছে স্যার স্ক্রিন স্ক্রিন দেখতে পাচ্ছি না ভাই আসলে একজন হুট করে মধ্যে স্ক্রিন শেয়ার করছে তো এইজন্য এমন হইছে

জি এই যে দেখেন এখানেও সেম ভাবে আপনার স্কেল গুলো আছে তারপরে রেজুলেশনও সেম রেজুলেশন কালার মোড রেজু নিচে আসেন নিচে আসেন জি কালার মোড সেম এখানে আরো একটা মজার ব্যাপার আছে এটারও বেশি মজার সাপোজ এখানে একটা সাইজ ইঞ্চিতে করেন তো ফয়সাল ভাই আপনি মিলিমিটারটাকে ইঞ্চিতে করেন আচ্ছা

আচ্ছা এইখানে ও হো আর একটা জিনিস তো বলেই নাই সেটা হচ্ছে প্রথমে আপনারা কন্ট্রোল কে দেন সবাই ফটোশপ ওপেন করছেন কন্ট্রোল জি ভাই ফটোশপ ওপেন জি এখন আমি কিন্তু স্ক্রল করতেছি আর জুম হচ্ছে আপনাদের সবার কি এভাবে জুম হয় মাউস স্ক্রল করে জুম হয় সবাই একটু ট্রাই করেন হচ্ছে

জুম হচ্ছে সবার জি ভাই জি জি হচ্ছে মানে কি জুম হচ্ছে ইন জুম আউট হচ্ছে সবার জি ভাই মনে হচ্ছে না মাউস করতে পারলে আরো ভালো হতো না জি হচ্ছে না মাউস দিয়ে কন্ট্রোল প্লাস দেন সামসু চমন ভাই কন্ট্রোল প্লাস দেন জি হচ্ছে ব্যাক স্পেসের পাশে যে প্লাসটা আছে এটা দেন হচ্ছে ওকে এখন যদি আপনারা মাউস দিয়ে জুম করতে চান তাহলে কন্ট্রোল কে প্রেস করেন কন্ট্রোল কে প্রেস করে যাদের আপডেট ভার্সন কন্ট্রোল কে প্রেস করার পরে এরকম একটা অপশন আসবে আসার পরে এখান থেকে জাস্ট আপনি

আচ্ছা কন্ট্রোল কে যাদের ব্যাকগ্রাউন্ড ভার্সন জাস্ট control কে প্রেস করলে পরেই দেখবেন যে অটো দেওয়া আছে জুম উইথ স্ক্রল হুইল ঠিক আছে পান নাই এমন কেউ আছেন আর আপডেট ভার্সনের টুলস এর মধ্যে ব্যাকগ্রাউন্ড ভার্সন এটা সহজ ফয়সাল পান নাই ফয়সাল আমরা ছাকি পাইছেন ভাই পাইছি ভাই

আচ্ছা আপনি শেয়ার করেন আপনি স্ক্রিনটা শেয়ার করেন যেটা আমাকে বলছেন জি 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 আচ্ছা বাট পেঞ্জেনশন আউট আগে কোথায় কি করব ইউর ইন্ট্রি স্ক্যান জি ইল্লাল হুসাইনের

সিস্টেম ইনফো ফটোশপ টোয়েন্টি ওয়ান উইন্ডোজ টেন টেনারেশন আচ্ছা ভালো এবার আপনি আপনার ডেস্কটপে যান আপনার দিস এখানে রাইট বাটন ক্লিক করেন প্রপার্টিসে যান আপনি সিসি চোদ্দ চালাবেন ঠিক আছে সিসি চোদ্দ চালাবেন আপনি সিসি চোদ্দ ইউজ করবো জি ওটাও রিক্স ইক্স আপনার হলে ভালো হয় সিসি চোদ্দ চালাবেন ঠিক আছে আচ্ছা আমার সিএস সিক্সেরও ভিডিও দেওয়া আছে আপনি এটা নিচে লিঙ্ক পেয়ে যাবেন কেমন ওকে ওকে আচ্ছা দেখেন আমার জুম করতে পারার পরেও দেখেন আমার ফটোশপের ভিউ ভিউ থেকে স্ক্রিন মোড আমার এখন যখন আমি অনেকগুলো অপশন পাচ্ছি আমি কোন টুলস নিছি দেখেন আমার টুলস চেঞ্জ হচ্ছে আর আমার অপশন বার চেঞ্জ হচ্ছে এইটা হচ্ছে কেন হচ্ছে কারণ আমার এটা স্ট্যান্ডার্ড স্ক্রিন মুড দেওয়া আছে আমি যদি ফুল স্ক্রিন মুড উইথ মেনু বার দেই তাহলে দেখেন ফুল স্কিন আছে উইথ মেনু বার আছে ফুল স্ক্রিন উইথ মেনু বার আমি যদি ফুল স্কিন মুড দেই দেখেন শুধু ফুল স্ক্রিন আসছে কোনো ডিজাইন মাঝে মধ্যে আমার যদি ফুল স্ক্রিন করে দেখার প্রয়োজন হয় তখন আমি ফুল স্ক্রিন করে দেখতে পাবো ক্লিয়ার তো সবাই অথবা আপনি জাস্ট এফ ফেস করলে ফুল হয়ে যাবে শর্টকাট কী হলো এফ জাস্ট এফ সবাই শুনতে পাচ্ছেন আমার কথা এফ ক্লিয়ার জি ভাইয়া এফ দিয়ে আমি ফুল স্ক্রিন করতে পারবো ওকে এরপরে হচ্ছে আমি এই যে নিউ ডকুমেন্ট নিলাম এটা হচ্ছে কন্ট্রোল এন আমি যদি কন্ট্রোল এন প্রেস করি আমি নিউ নিতে পারবো এই যে দেখেন নিউ নিয়ে আমি জাস্ট ক্রিয়েট দিলাম আমার দুইটা খুলছে দেখছেন আমার দুইটা ট্যাবের মতো আসে আমি যদি কন্ট্রোল ও দেই কন্ট্রোল ও দিলে কী হবে আমি একটা ইমেজ এখানে ওপেন করতে পারবো ক্লিয়ার দেখেন আমি এখানে একটা ইমেজ ওপেন করছি ক্লিয়ার সবাই নিউ ডকুমেন্ট নেওয়া নিউ ইমেজ ইনপুট করা পারবো সবাই ঠিক আছে আসলে যারা পারে আগে থেকে তাদের কাছে হয়তো বা বোরিং লাগতে পারে কিন্তু যারা একেবারে পারে না তাদের কাছে এটাই অনেক যারা একেবারেই পারে না ফার্স্ট হাতে খড়ি তাদের কাছে এগুলোই অনেক কঠিন লাগতে পারে কারণ আমি তো অনেকে এমনই বলতেছে যে আজকে এতটুকু করুক এতটুকুই করুক আবার অনেকে ভাবতেছে আজকে যেটা করছে এটা আমার না দেখলেও হবে আচ্ছা স্পিকারগুলো মিউট রাখেন কেমন আচ্ছা এরপরে আমরা এই যে টুলস টুলস এমন থাকতে পারে টুলস এমনভাবে থাকতে পারে সবাই টুলস কি দেখতে পাচ্ছেন এখন এই টুলস কে আমরা চারটা ভাগে ভাগ করবো ঠিক আছে পুরো টুলস কে চারটা ভাগে ভাগ করবো প্রথম ছয়টা সিলেকশন পার্ট সিলেকশন পার্ট ফার্স্ট সিক্স টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছয়টা হল সিলেকশন পার্ট এরপরে পরের এর পরের চারটা ইমেজ ইডিটিং সরি 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 দ্বিতীয় পার্ট হবে আটটা আটটা এই আটটা এই আটটা ইমেজ এডিটিং পার্ট এইট এবং এর পরের চারটা হলো টেক্সট অ্যান্ড অবজেক্ট ইডিক্ট এই চারটা টেক্সট এবং অবজেক্ট এবং বাগবাগিগুলো কালার অ্যান্ড অন্যান্য আমি আবারও রিপিট করি কেমন আমি কনফিউজ হয়ে যাই মাঝে মধ্যে এই দ্বিতীয় পার্টে গিয়ে সিলেকশন পার্ট প্রথম ছয়টা এবং ইমেজ এডিটিং পার্ট তারপরের আটটা চার পাঁচ ছয় পাঁচ ছয় সাত আট এবং টেক্স এবং অবজেক্ট ইডিট পার্ট চারটা টেক্স এবং অবজেক্ট ইডিট এবং বাকিগুলো কালার এবং অন্যান্য সবাই সবাই ক্লিয়ার আসলে এগুলো লাগবে আর এইগুলো যেমন আপনাদেরকে কালার মুড কালার নিয়ে এত ডিটেলস বলার রিজনই এটা নীল খেতে কিন্তু অনেক ডিজাইনার আছে অনেক ভালো ভালো ডিজাইনার আছে আপনার চেয়ে অনেক ভালো ডিজাইন করবে এবং অনেক দ্রুতও করবে অনেক ডিজাইনও করবে ভালো এবং অনেক দ্রুতও করবে কিন্তু তারা কখনো ফন্টের নাম বলতে পারবে না তারা জানে না এই ফন্টের নামটা কি তারা কখনো বলতে পারবে না যে আসলে ফুডের প্যাকেজিং করার জন্য কোন কালারটা স্ট্যান্ডার্ড তারা কখনো বলতে পারবে না যে একটা এডুকেশন একটা হসপিটালের জন্য কি কালারটা যায় একটা এই সেলিব্রেশনের জন্য কি কালারটা যায় এটা আপনারা বলতে পারবেন এই জন্য আপনাদের এই থাকবে একটা ডিজাইন পাঁচশো টাকা 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 এবং করে বিজনেস কার্ড আপনি থেকে নিতে যান আপনাকে ফ্রিতে ডিজাইন করে দিতে তাই না শুধু বিজনেস কার্ডের পেমেন্ট করলেই হয় না দেখা যাবে ছয়শ টাকাতে এক হাজার পিস আটশো টাকাতে এক হাজার পিস এরকম তো কেউ বানাইছেন না জানেন তো না বানালেও জানেন কিন্তু আপনাকে আর একজন পেমেন্ট করবে আশি ডলার একটা বিজনেস কার্ড একটা বিজনেস কার্ডের কন্টেস্ট এমনও থাকতে পারে একশো বিশ ডলার একশো সত্তর ডলার শুধু ডিজাইন নিবে আপনি কিচ্ছু দেবেন না জাস্ট ডিজাইন দিবেন এটাই এইগুলোই তফাৎ যারা ব্র্যান্ড আইডেন্টি বুঝে যারা এই ব্র্যান্ডিং ব্যাপারটা বুঝে তারা এগুলোকে খুব গুরুত্ব দেয় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা পার্টের ব্যাপারগুলো গেল এরপরে এই যে দেখেন এখানে দুইটা কালার আছে দেখতেছেন সবাই হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার ফর কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার এবং আপনি যদি কোনো জায়গাতে কালার অ্যাপ্লাই করতে চান সাপোজ আমি এই জায়গাতে কালার অ্যাপ্লাই করতে যাচ্ছি তাহলে অল্টার ডিলেট অল্টার ডিলেট দিলে দেখেন আমার ফরগেন কালারটা চলে আসছে এবং কন্ট্রোল ডিলেট দিলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে সবাই বুঝতেছেন যে কোনো কিছুতে কালার অ্যাপ্লাই করতে চাইলে শর্টকাট কি যদি দুটো কালার থাকে অল্টার ডিলেট দিলে কি হবে অল্টার ডিলেট দিলে আপনার ফরগেন কালারটা চলে আসবে কন্ট্রোল ডিলেট দিলে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে ক্লিয়ার কেটে দিছি ভুলে কালার আপনারটা কি ক্লিয়ার সবাই আরেকবার একটু দেখালে আচ্ছা জাস্ট একটা উপরের কালারটাকে ফরগেন কালার বলছি নিচের কালারটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলছি এবং আপনি যদি ফরগেন কালার উপরের কালারটা অ্যাপ্লাই করতে চান তাহলে অল্টার ডিলেট এবং যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই করতে চান তাহলে কন্ট্রোল ডিলেট আসলে আমি নিজেও মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায় আমি ইউজ করি অ্যাপ্লাই করে তারপরে দেখি ক্লিয়ার এটা আসলে মুখস্থ করার মতো তেমন ব্যাপার না জাস্ট ব্যবহার করতে করতে অটোমেটিক মনে হবে যে এই দুটোর মধ্যে কোন একটা হবে এটা না হলো এটা ঠিক আছে লালটা নয় নীলটা এই তো আর কিছু না আচ্ছা এরপরে যদি এমন থাকে যে লাল এবং নীল দুইটা কালারই আছে এখন আমার ডিফল্ট কালারটা দরকার শুধু ডিতে পেস্ট করেন ডিফল্ট কালার এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসবে এখন আমি অলটা ডিলেট দিলাম আমার কি উপরে ফরগেন কালারটা চলে আসছে কন্ট্রোল ডিলেট দিলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়েছে ক্লিয়ার সবাই এটাও লিখে রাখেন ডি শর্টকাট কি শর্টকাট কি ডি ডিফল্ট কালারের জন্য শর্টকাট কিগুলো আয়ত্তে থাকলে কাজের গতি অনেক বেড়ে যাবে ঠিক আছে কাজে কাজটা অনেক দ্রুত করতে পারবেন আপনারা আর ফরগেন কালার ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আপনি এই দুইটা কালারই রাখবেন দেখেন এখন আমি যদি হোয়াইটটাকে আবার ব্ল্যাক করতে যাই আবার ব্ল্যাকটাকে যদি হোয়াইট করতে চাই আমরা ডাবল ক্লিক করলেই আমরা কালারটা চেঞ্জ করতে পারবো যে কোনো কালারের উপরে আমরা যদি ডাবল ক্লিক করে ডাবল ক্লিক না সরি সিঙ্গেল ক্লিক একটা ক্লিক করলেই আমরা কালার চেঞ্জ করতে পারবো এখন আমার সাপোজ এখানে রেড এবং গ্রিন আছে এখন এই কালারটাকে যদি আমি চেঞ্জ করতে যাই যে আমার এই কালারটাকে আবার ধরে লাল করা লালটাকে ধরে গ্রিন করা অনেক জটিল না এর চেয়ে সহজ না এটাকে রিপ্লেস করে দেওয়া জাস্ট রিপ্লেস করা যদি অপশন থাকে জাস্ট এক্স প্রেস করব এক্স 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 প্রেস করবো শর্টকাট কি এক্স প্রেস করলে ফরগেন কালারটা ব্যাকগ্রাউন্ডে যাবে ব্যাকগ্রাউন্ডের কালারটা ফরগেন কালারে আসবে দেখতে না ইস আপনি নেট কানেকশনটা একটু চেক করেন প্লিজ

যদি অনেকেও কাজ করেও থাকেন মানে অনেকে আসে যে কাজ করেন না কিন্তু ফটোশপ মাঝে মধ্যেই ইনস্টল দিয়েছেন সাপোজ আপনি একটা ভুল করছেন আপনি ব্যাকে আসবেন যদি কন্ট্রোল জেট দেন ব্যাকে আসতে পারবেন লিখেন এটা জাস্ট লিখেন ফার্স্টে কন্ট্রোল জেট দিলে ব্যাকে আসতে পারবেন কন্ট্রোল শিপ সরি কন্ট্রোল অল্টার জেট এটা দিলে আপনি বারবার ইচ্ছা মতো ব্যাগে আসতে পারবেন কন্ট্রোল জেড দিলে বার শুধু একবার ব্যাকে আসতে পারবেন এবং ভুল করে দেখবেন কাজে আমি যাচ্ছি কাজ আমি জাস্ট এগুলো বলতেছি পরে এগুলো প্রতিটাই অ্যাপ্লাই দেখাবো আমি কেমন আর ভাই আমাদের আপডেটেড ভার্সনে মনে হয় কন্ট্রোল জেড দিলে বারবার কিছু দিলে বারবার আসবে জি কন্ট্রোল জেড দিলে বারবার আসবে আপডেট ভার্সনে আপডেটেড ভার্সন তো সহজ অনেক সহজ এখন সাপোজ আপনি তিনবার ব্যাকে আসছেন আপনার আবার পূর্বে জায়গায় যাওয়া দরকার বুঝতেছেন সাপোজ আপনি প্রথমে একটা ব্লু কালার অ্যাপ্লাই করছেন গ্রিন কালার অ্যাপ্লাই করছেন ইয়েলো কালার অ্যাপ্লাই করছেন এখন ইয়েলো গ্রিন ব্লু তিনটা থেকে আবার একেবারে ব্যাকে চলে আসছেন কন্ট্রোল অল্টার জেড দিয়ে বা কন্ট্রোল জেড দিয়ে চলে আসছেন ব্যাকে এখন আপনার মনে হচ্ছে যে না আমার আগের ইতে যাওয়াটা উচিত কন্ট্রোল শিপ জেট তাহলে আবার পূর্বের জায়গায় আসতে পারবেন কন্ট্রোল শিপ জেট সবাই সবাই এতটুকু আচ্ছা এখন দেখেন আমাদের এই যে চারটা পার্ট এখানে আমাদের লেয়ার আছে যদি এখানে লেয়ার না থাকে উইন্ডো আমি আবারও বলছি আপনাদের এখানে যে কোনো কিছু যদি না থাকে সব কিছু উইন্ডোতে পেয়ে যাবেন অনেকে আছে এমন যে উইন্ডো সাপোজ একটা লেয়ার হারাই গেছে মানে লেয়ারের বারটা খুঁজে পাচ্ছে না এখন লেয়ার যে হারাই গেছে এই জন্য আর খুঁজে পায় নাই শেষে কি করছে ফটোশপটা আনস্টল করে আবার নতুন করে ইনস্টল করছে এরকম অনেকেই আছে আমি নিজেও করছি এটা আমি নিজেও এটা করছি মানে খুঁজে পাই নাই তো পাই নাই কোনোভাবেই পাই নাই লাস্টেই আরিস্টলকি ইন্সটল করছে অনেক আগে তো এইখানে নিচে দেখেন কিছু অপশন আছে তো আমাদের এখানে আপাতত দরকার নিউ লেয়ার এখানে দেখেন জাস্ট এখানে মাউসটা নিয়ে গেলেই দেখাচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার মাউস নিয়ে গেলেই দেখাচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে ক্লিক করলেই দেখেন একটা লেয়ার হয়ে গেল বুঝতে পাচ্ছেন সবাই আমি যতগুলো ক্লিক করছি ততগুলো লেয়ার হয়ে যাচ্ছে এবং ডাবল ক্লিক করে এই লেয়ারগুলোর নাম দিতে পারি ওয়ান সাপোজ এটার নাম দেবো আমি এ এটার নাম দেবো আমি টু পারবো সবাই লেয়ার নিতে জি ভাই এখন আমি যদি এখানে আপনার কন্ট্রোল শিপ এন কন্ট্রোল শিপ এন দিলে নতুন লেয়ার হয় নতুন লেয়ার নেয়ার শর্টকাট কি কন্ট্রোল শিফট এন এছাড়াও শর্টকাটই নিতে পারেন আসলে এটা কি শর্টকাট কি দরকার নাই কারণ সবসময় আমি এখান থেকেই নেই আমি নিজেই ভুলে যাই এটা পরে এটা আপনারা থেকে নিতে পারেন তবু জেনে রাখেন যে নেওয়া যায় নেওয়ার একটা সিস্টেম আছে জেনে রাখাটা দরকার লিখে রাখেন আর আপনারা এমনভাবে নোট করবেন আমি প্রতিটা টপিক্সের উপরে এমনভাবে বলি বলার রিজনটাই এটা আমি এতগুলো না বলে সরাসরি কাজে গিয়েও দেখাতে পারতাম আপনারা নোট করার সময়টা পাবেন না এবং পরে নোটও করবেন না অনেকে নোটটা করলে কী হবে কারণ এখান থেকে অনেকেই পরে এই সার্টিফিকেট নিয়ে বা এই কাজটা শিখে জবের জন্য অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই করলে গ্রাফিক্সের উপরে যদি কোশ্চিন করতে চাই এগুলোর মধ্যে থেকেই আসবে আপনাদের যে আপনাদের অর্ধেক ক্লাস হওয়ার পরে যে আমি একটা এক্সাম নিব ওই এক্সামের মধ্যে যে কোশ্চেনগুলো থাকবে না ওইখান থেকে আপনারা আমি বলতে পারি যে মিনিমাম এইট্টি পার্সেন্ট আপনারা কমন পেয়ে যাবেন মিনিমাম প্রতিটা বিষয়ের উপরে আমি লেকচার দেবো এবং ওইগুলো আপনারা ওইগুলো নোট করলেই হবে আপনাদের বই ধরে বইয়ের ভাষা না আপনারা জাস্ট বুঝেন বুঝে আপনাদের মতো লিখতে পারলে ইনাফ ঠিক আছে আচ্ছা সবাই লিখছেন ওকে এখন সাপোজ এই লেয়ারটা আমার কপি করা দরকার ঠিক আছে আমি যদি অল্টার চেপে ক্লিক করি তাহলে এটা কপি হয়ে যাবে ঠিক আছে অল্টার চেপে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার লেয়ারটা কপি হচ্ছে দেখছেন আমি যদি অল্টার চেপে ক্লিক করি অথবা শুধু এই রকমই না এটা ফটোশপ ইলস্টেটর দুই জায়গাতেই সাপোজ আমি এখানে একটা নিলাম আমি এখন ডিজাইন দেখাচ্ছি না এই রেক্ট্যাঙ্গেলের ক্লাস আপনারা অনেক পরে পাবেন আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি সব কিছু কপি করাই অল্টার অল্টার পেস করে এটা আমি যদি এখন কপি করতে চাই অল্টার পেস করে জাস্ট ক্লিক করে টান দিলাম এই যে দেখেন কপি হয়ে যাচ্ছে বুঝতেছেন ক্লিয়ার সবাই অল্টার প্রেস করে লেয়ারগুলো গুলো ক্লিক জাস্ট অল্টার প্রেস করে ক্লিক করে টান দিলে কপি হয়ে যাবে ঠিক আছে আর যদি কোনো অবজেক্টকে আপনারা যদি ছোট বড় করতে চান सपोज এটা হোক বা যে কোনো টেক্স আপনারা যদি ছোট বড় করতে চান কন্ট্রোল টি কন্ট্রোল টি দিয়ে ইচ্ছা মতো ছোট বড় করতে পারবেন ঠিক আছেclear সবাই জি ভাই আরেকটা কোশ্চেন বলে

আচ্ছা আপনি না যারা নতুন একেবারে তারা বলেন তারা বললেন তবে আগাবো বিশেষ করে প্রথম দিকে একজন বলেন যে আমি আসি প্রথম এগুলো দেখতেছি এবং আমার কোনো সমস্যা নেই তবে আমি নেক্সট আগাবো জি স্যার সমস্যা পারেন আপনি কি নতুন একেবারে আপনি জি সমস্যা সমস্যা আছে আপনার না সমস্যা নেই সমস্যা ঠিক আছে আচ্ছা তাহলে মজার কিছু দেখি কেমন মজার কিছু কেমন হতে পারে ফার্স্টে আমাদের মুভ টুলস মুভ টুলসের শর্টকাট কি হচ্ছে ভি আমি মুভ টুলসের কাজ কিছুক্ষণ আগেও দেখালাম সাপোজ এটা রেক্ট্যাঙ্গেল নিলাম আমি এখানে রেক্ট্যাঙ্গেলটাই নিতে পারছি কিন্তু এটাকে যদি আমি মুভ করতে চাই আমার মুভ টুলস লাগবে মুভ টুলসটাই আমার লাগবে মুভ টুলস দিয়েই আমি এটা কি এখান থেকে এখানে এখান থেকে এখানে নিয়ে যেতে পারবো ঠিক আছে এটাকে ছোট বড় করতে আমার মুভ তুলসি লাগবে ক্লিয়ার বুঝতেছেন সবাই এখন প্রথমত কথা যে আমি আমি যে নিলাম এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি কন্ট্রোল টি দিলাম দেখেন আমার আমি ছোট করতেছি বড় করতেছি আমার অনুপাতটা কিন্তু ঠিক আছে সার্কেলের সরি রেক্ট্যাঙ্গেল যাদের আপডেট ভার্সন তারা জাস্ট কর্নার ধরে ছোট বড় করলে ঠিক থাকবে যাদের ব্যাকড্রেড ভাষণ তারা শিপ ধরে ছোট বড় করবে এবং রেক্ট্যাঙ্গেল সার্কেল নেওয়ার সময় যদি সমানভাবে নিতে চান ব্যাকড্রেড ভাষণ তারা শিপ ধরে নেবেন এবং প্লিয়ার সবাই আমি নিয়ে দেখাই সাপোজ আমি একটা রেক্ট্যাঙ্গেল নিবো আমি এখান থেকে একটা নিলাম এই যে দেখেন আমার হচ্ছে না ইচ্ছা মতো হচ্ছে আমি যখন শিফটে দেখেন এটা সমান হচ্ছে সবাই ঠিক তেমন আমি কিন্তু এটা সিলেক্ট করছি দেখেন এখানে কিন্তু কিছুই হয় নাই এটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি তাহলে ডি সিলেক্ট হয়ে যাবে এখানে আমি সার্কেল নিলাম ছোট বড় করতেছি কন্ট্রোল ডি ডি সিলেক্ট করলাম শিফটের ব্যাপারটা কি ক্লিয়ার আমরা কি র্যাকটেঙ্গেলগুলো ঠিকভাবে রাখতে পারবো যদিও রেক্ট্যাঙ্গেল এখনও নিয়ে দেখায় নাই নিয়ে দেখাচ্ছি জাস্ট এটা মনে রাখেন শিফটে চাপ দিবেন শিফটে চাপ দিয়ে কাজ করবেন এবং অল্টার শিফ্ট দিলে পরে স্যান্টার থেকে কাজ করবে ছোটো বড়োটা স্যান্টার থেকে হবে অলটারে চাপ দিলে স্যান্টার থেকে কাজ করবে সবাই নোট করেন নোট করেন অনেক ইম্পর্ট্যান্ট এটা অনেক ইম্পর্ট্যান্ট আচ্ছা আমি এরপরে খুবই ছোট একটা জিনিস দেখে কেমন আমার মনে হচ্ছে যে আজকে কিছু জিনিস দেখানো দরকার কিন্তু একটু ছোট জিনিস দেখে কেমন লেয়ারের ব্যাপারটা একটু ক্লিয়ার করি আর নেক্সট ক্লাসের সিলেকশনের ব্যাপারগুলো ক্লিয়ার করব সাপোজ এটা আমি একটা এফোর পেপার নিলাম সবাই নিতে পারবো এখন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিব জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এখন রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এখানে আমি কালার অ্যাপ্লাই করব।

শুধু এইটাই না কালার অ্যাপ্লাই করার আরো অনেক মাধ্যম আছে মাধ্যমটা কি এই যে দেখেন এখানে একটা অপশন আছে পেইন বাকেট টুলস শর্টকাট কি হলো জি শুধু যদি জি তে প্রেস করি এটা সিলেক্ট হয়ে গেছে দেখছেন আমরা আপাতত পেইন বাকেট টুলস নিচ্ছি পেইন বাকেট টুলসের কাজ হলো আপনার এখানে যে উপরের আপনার ফরগেন কালারটা থাকবে এইখান থেকে আপনি ইচ্ছামতো মতো কালার নিতে পারবেন এই যে দেখেন আমি সাপোজ এই ব্লু নিলাম নিয়ে জাস্ট ওকে দিলাম ওকে দিয়ে এখানে অ্যাপ্লাই করলাম ক্লিয়ার এখন দেখেন আমি কিন্তু যেখানেই ক্লিক করি আমার শুধু এখানেই কাজ হচ্ছে সাপোজ আমি রেড কালার নিলাম আমি হোয়াইটে ক্লিক করলাম কোনো কাজই হচ্ছে না সিলেকশনের বাইরে শুধু এতটুকু কাজ হচ্ছে কাজ হওয়ার কারণ কি আমার কিন্তু প্রথম ছয়টা টুলস কি সিলেকশন টুলস না আর যখন আমরা কোনো কিছু সিলেক্ট করে জি আমার প্রথম ছয়টা সিলেকশন টুলস প্রথম ছয়টা সিলেকশন টুলস আমি যখন কোনো কিছু সিলেকশন করে রাখব সিলেকশনের বাইরে কোনো কাজ করবে না ক্লিয়ার আমি যেটা যতটুকু সিলেক্ট করব সিলেকশনের বাইরে কোনো কাজ করবে না ঠিক আছে দেখেন সিলেকশনের বাইরে কোনো কাজ করতেছে না যখন আমি কন্ট্রোল ডি দিলাম কন্ট্রোল ডি দিয়ে এখন হোয়াইটে ক্লিক করতেছি দেখেন পুরোটা কাজ করতেছে তবে কি সিলেকশনের ব্যাপারটা ক্লিয়ার আবার দেখাই সাপোজ আমি এখান থেকে একটা সার্কেল নিলাম সার্কেল নেওয়ার পরে আমি এখন দেখেন সার্কেলের বাইরে কোনো কাজ করতেছে না কারণ কি এখন শুধু সিলেকশনের ভিতরে কাজ করবে ক্লিয়ার এতটুকু ক্লিয়ার সবাই ওকে জি এখন দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড আছে আমার এই কাজটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমি যদি এখন কন্ট্রোল ডি দেই আমি কিন্তু এটার মুভ করতে পারতেছি না দেখেন আমার এটা এটা আমি কিন্তু মুভ করতে পারছি না কোনোটাই কিন্তু আর মুভ করতে পারতেছি না তাই না এটা আমার জন্য অনেক পেইন না আমার জন্য ঝামেলা স্বরূপ আমি একটা ডিজাইন করছি আমি একটা ডিজাইন যেটাই করি এখন আমার ওটা একটু মুভ করা দরকার কিন্তু আমি মুভ করতে পারতেছি না যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডে ডিজাইনটা করছি এই জন্য আমরা কি করব আমরা ব্যাকগ্রাউন্ডে কখনো ডিজাইন করব না সাপোজ এখানে এটা এমন দেওয়া আছে আমরা ফার্স্টে কি করব একটা লেয়ার নিয়ে নিব অথবা আমি একটা সিলেকশন করে নিলাম একটা সিলেকশন করে আমি এখানে একটা লেয়ার নিলাম লেয়ার নিয়ে এই যে এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম দেখেন আমার এটা লেয়ারের উপর হয়েছে কিন্তু লেয়ার ওয়ানে হয়েছে দেখতে পাচ্ছেন লেয়ারের উপর এটা তো বুঝতে পারতেছেন এখন সিলেকশনটা যেখানে হবে আপনি যদি এখন নতুন লেয়ার নেন নতুন লেয়ার নিলেও দেখেন ওই সিলেকশনে কোনো কাজ করতেছে না এখন কন্ট্রোল ডি দিলাম কন্ট্রোল ডি দিয়ে আমি এখানে আর একটা সিলেকশন করলাম সাপোজ এখানে আমি এইভাবে একটা সিলেকশন করলাম সিলেকশন করে এখানে আমি একটা ব্লু কালার দিলাম ব্লু কালার অ্যাপ্লাই করলাম এখন আমি যদি আবার লেয়ার ওয়ানে আসি দেখেন কোনো কাজ করতেছে না আমি লেয়ার ওয়ানে আসছি ও সরি আমি আবার কালার এখানে অ্যাপ্লাই করে দিয়েছি এই জন্য এমন হয়েছে এই যে দেখেন আমার লেয়ার ওয়ানে কোনো কিছু নাই এখন একটা জিনিস ভাবেন যে আমি লেয়ার টুতে আসি লেয়ার টু এটা মুভ করতেছি লেয়ার ওয়ানে আসি লেয়ার এ ওয়ান এটা আমি মুভ করতেছি ঠিক আছে কিন্তু আমার সিলেকশনটা তো লেয়ার মানে সিলেকশন কিন্তু আমি লেয়ার টুতে করছি লেয়ার টুতে ব্লুটা সিলেক্ট করলাম না আচ্ছা আমি আবার বোঝাই কেমন জিনিসটা কেমন হতে পারে সাপোজ আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম রেক্ট্যাঙ্গেল নিয়ে নতুন লেয়ার নিলাম এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম গ্রিন কন্ট্রোল ডি দিলাম এটা আমার লেয়ার ওয়ান আমি আর একটা লেয়ার নিলাম আর একটা লেয়ার নিয়ে এখানে আমি আর একটা লেয়ার দি আর একটা অ্যাকাঙ্গেল দিলাম এখানে আমি অল্টার ডিলেট দিলাম কন্ট্রোল ডি দিলাম এখন আমি এখানে আর একটা লেয়ার দিলাম নতুন লেয়ার নিলাম অল্টার ডিলেট দিলাম কন্ট্রোল ডি দিলাম এখন এইটা তো বুঝতে কারো সমস্যা নাই সাপোজ এটা আমি কালারটা চেঞ্জ করবো থামবে কন্ট্রোল পেজ করে ক্লিক করে এখানে জাস্ট আমি রেড দিয়ে দিলাম কন্ট্রোল দিয়ে দিলাম এখন তো এটা তো বুঝতে কারো সমস্যা নাই এখানে দেখাও যাচ্ছে লেয়ার ওয়ান গ্রিন লেয়ার টু ব্লু লেয়ার থ্রি রেড এইটুকু বুঝতে কারো সমস্যা আছে সমস্যা নাই এখন সাপোজ আমি ওই লেয়ার ওয়ান লেয়ার ওয়ানটা সিলেক্ট করলাম এখন লেয়ার ওয়ানটা আমি আবার সিলেকশনটা করতে চাই সিলেকশন করতে চাইলে কন্ট্রোল প্রেস করে জাস্ট থামবেলে ক্লিক করলাম লেয়ার ওয়ানে আমার কিন্তু লেয়ার ওয়ানে ক্লিক করে আমি থামবেলে ক্লিক করে এটা সিলেক্ট করছি তাহলে এখন আমি যেটাই কাজ করি লেয়ার ওয়ানের উপরে কাজ হবে না আমি যে কাজটা করবো লেয়ার ওয়ানে তো কাজ হবে আচ্ছা আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যে সিভিলে পড়াশোনা করছেন ব্যাকগ্রাউন্ড সিভিলে বুঝতে ব্যাকগ্রাউন্ড এমন কেউ আচ্ছা নাই তো আমি একটু জিনিস বোঝানোর চেষ্টা করি দেখি কতটুকু পারি বোঝাতে আগে মিরর ডিজাইন হতো মিরর ডিজাইন একটা আছে সেই ডিজাইনটা কেমন যে কাসের উপর ডিজাইন একটা কাসের উপরে আপনার একটা উইন্ডো একটা কাসের উপর একটা ড্র ঠিক আছে আপনার দরজা জানলা এক একটা পার্টের উপরে এক একটা ডিজাইন প্রতিটা পার্ট যখন একসাথে রাখা হয় তখন কি উপর থেকে সব ডিজাইনগুলো দেখা যায় জিনিসটা কি জাস্ট বুঝতে পারতেছেন লি স্যার এখন হয় কাটের অন করে দিয়ে সবগুলো এ4 পেপার কাচের ঠিক আছে এ4 কাচের পেপার এখন একটার উপরে একটা মানুষ দিছে আর একটার উপরে আরেকটা মানুষ দিছে তো কাস তো কাসের উপর যেটা ডিজাইন যতটুকু ততটুকুই দেখা যাবে তাই না ডিজাইনের বাইরে তো সবগুলো তো ফাঁকাই চলে যাবে পুরোটা বুঝতে পারছেন কি ব্যাপারটা আমি মনে বোঝাতে পারিনি জটিল করে ফেলতেছি আচ্ছা আমি আমি একটু একে দেখানোর চেষ্টা করি জানি না কতটুকু দেখাতে পারবো আচ্ছা স্ক্রিন শেয়ার আছে না হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা পেইন্ট सपोज আমার এখানে একটা এ4 পেপার এটাও একটা এ4 পেপার এটাও একটা এফোর পেপার সবগুলো এফোর পেপার আমার জানি সবগুলো সমান হবে না কেউ হাসবেন না তো এখানে এখানে একটা উইন্ডো ইনস্ট মানে দেওয়া আছে সাপোজ তো এইখানেও একটা দেওয়া আছে এখানে একটা এই লেভেলের একটা ডিজাইন আছে তো মানে সরি এখানে এটা না দুইটাতে দুইটা এখানে একটা এখানে একটা আর এখানে একটা এইটা আছে আর এইখানে সাপোজ এটা তো কণা হবে এখানে একটা আপনার হতে পারে এমন যে এখানে একটা সানসিট আছে সাপোজ এরকম তো এখন আপনি জাস্ট ভাবেন যে কাচের উপরে যদি এতটুকু ডিজাইন করা হয় চারটা যদি এক জায়গাতে রাখা হয় তাহলে কেমন হবে ডিজাইনটা আমার আউটপুটটা কেমন হবে আমার আউটপুট নিশ্চয়ই চার নম্বরের এটা আগে ফুটে উঠবে তিন নম্বরের এটাও ফুটে উঠবে এটা এখানে চলে আসবে এইটা এখানে চলে আসবে চারটা মানে চারটা যদি চারটার উপরে রাখে তাহলে এইভাবে যে শো করবে এটা কি সবাই বুঝতে পারতেছেন এখন এখন ব্যাপারটা চারটা কাচ যদি আমি এক জায়গায় রাখি তো এই টাইপের তো এটা কেন করা হতো যে পুরো ডিজাইন একসাথে করাচ্ছে এইভাবে যদি করে করলে পরে কি হবে সুবিধা যে আমি বললাম যে না 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 আমার এই যে এই জিনিসটা দরকার নাই তখন কি এই কাচের প্লেটটা বের করে জাস্ট ওইটা এডিট করে দিল অনেক সহজ না তো সেম আমাদের ফটোশপে আমি বলি যে এটা আমাদের কাচের মতোই অনেকটা যে যেটা ফাঁকা আছে সেটা তার কোনো দরকার নাই সাপোজ আমার লেয়ার ওয়ান ফাঁকা আছে কোনো সমস্যা নাই এই যে আমার লেয়ার থ্রি আছে সবার উপরে লেয়ার থ্রি যতটুকু আছে ততটুকুই যতটুকু নাই ততটুকু কি আমরা দেখতে পাচ্ছি না ততটুকু তো আমরা দেখতে পাচ্ছি অন্যান্যগুলো তাই না আস তো সবাই জি জি জি

আমি যদি এইটা বের করি আমার এই চার নম্বর লেয়ার এটা বের করি তাহলে শুধু এটা মুসবে না স্বাভাবিক আমার যে কাসের উপরে শুধু সানসেট আছে সেই সানসেটটাই তো শুধু কাজ করবে তাই না কিন্তু এইখানে আমি যদি লেয়ার ওয়ানটাকে সিলেক্ট করি দেখেন লেয়ার ওয়ান সিলেক্ট করে আমি টুতে চলে গেছি এখনও কিন্তু কি আছে সিলেক্টটা হয়েই আছে এখন লেয়ার টুতে আমি যদি এটা যদি আমি ব্যাক স্পেস দিই দেখেন আমার এই সিলেকশন যতটুকু ছিল না শুধু ততটুকু কাটছে আমি আবার বলি দেখেন আমার এইটা দেখেন সিলেক্ট হয়ে আছে লেয়ার টুতে তো লেয়ার টুতে আসার পরে আমি যদি এখানে দেখেন একটা কালার অ্যাপ্লাই করি যতটুকু লেয়ার থ্রি আছে সিলেকশনের বাইরে কিন্তু যায় নাই দেখেন লেয়ার টুতে আসি আমি সিলেক্ট করে রাখছি লেয়ার ওয়ান আর লেয়ার টুতে এসে আমি দেখেন কালার দিচ্ছি কালার হচ্ছে না যতটুকু সিলেক্ট করা আছে ঠিক ততটুকুই কাজ হচ্ছে এখন যদি আমি কন্ট্রোল ডি দেই এবং লেয়ার টুটা যদি আমি নিচে নিয়ে আসি এই যে দেখেন আমার লেয়ার টুটা এমন হয়েছে দেখছেন কন্ট্রোল টি দিয়ে আমি ছোট করলাম এই যে দেখেন দেখতে পাচ্ছেন সবাই কি এতটুকু ক্লিয়ার নাকি মাথার উপর দিকে আছে নতুন করে লেয়ার 2 ক্রিয়েট হয়ে গেছে না লেয়ার টু তো ক্রিয়েট করাই আছে কিন্তু সিলেকশনের বাইরে কোনো কাজ করবে না সিলেকশনটা যখন করবেন সিলেকশনের বাইরে কোনো কাজ করবে না এটাই হচ্ছে মূল কনসেপ্ট আচ্ছা আমি বলি মাথার উপর দিয়ে নেয়ার কোনো কারণ নাই আমি নেক্সট ক্লাসে এটা ভালোভাবে দেখাবো জাস্ট আইডিয়া দিচ্ছি আপনাদেরকে

আসলে বলার অনেক কিছু আছে বলে শেষ করার মতো নাই এখানে ঠিক আছে আচ্ছা দেখেন এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি আপনাদের আজকে জাস্ট হোমওয়ার্ক থাকবে পতাকা বানাবেন যখন আঁকাকে শিখছেন প্রথমে কি পতাকা বানাইছেন না বাংলাদেশের আজকেও আপনাদের হোমওয়ার্ক থাকবে পতাকা আর্ট করা ঠিক আছে আর কিচ্ছু না তো আমি সাপোজ এখানে সাপোজ একটা রেক্ট্যাঙ্গেল নিলাম নিয়ে জাস্ট একটা লেয়ার নিলাম লেয়ার নিয়ে এখানে আমি কালার অ্যাপ্লাই করব গ্রিন কালার অ্যাপ্লাই করলাম কন্ট্রোল ডি দিলাম ডি দেওয়ার পরে আমি একটা ইলিপস মার্কিউ টুল ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিলাম অল্টার পেস করে আমি মাঝখান থেকে হবে শিফটে পেস করলে কি আমার ফুল সার্কেলটা আমি পাবো সমানভাবে সার্কেলটা পাবো পাওয়ার পরে নতুন লেয়ার নিলাম নতুন লেয়ার নিয়ে এখানে জাস্ট আমি পেইন বাকেট টুলসের মাধ্যমে রেড কালার নিয়ে মুভ টুলসের মাধ্যমে কন্ট্রোল ডি দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম পারবে সবাই সবাই কি পারবে এতটুকু জি কঠিন লাগতেছে না ভাই পারবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আর দেখাবো না শেষ শেষ এইটুকু আপনাদের হোমওয়ার্ক আর কিছু নাই একটু জাস্ট অ্যালাইনটা দেখা দেই অ্যালাইনটা না দেখলে হয় না আচ্ছা দেখেন অ্যালাইনটা কি আমি দুইটা লেয়ার সিলেক্ট করলাম মুভ টুলসের মাধ্যমে দুইটা লেয়ার সিলেক্ট করার পরে আমি যেখানে খুশি সেখানে মুভ করতে পারতেছি এখন মুভ করার পরে দেখেন উপরে আমার কিছু অ্যালাইনের কিছু অপশন আসছে দেখছেন সবাই এখানে কিছু অপশান আসছে এগুলো অ্যালাইন ঠিক আছে আমার প্রথমে যে অপশানটা আছে অ্যালাইন লেফট এই দুইটাকে যদি আমি সিলেক্ট করে অ্যালাইন লেফটে দেই তাহলে দুইটাই কি লেফট থেকে হবে লেফটের সাথে অ্যাডজাস্ট থাকবে মানে লেফট থেকে দুজন শুরু হবে ক্লিয়ার সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনি কোনটা কিভাবে পাবেন সেটা সেভাবে আর্ট করাই আছে বুঝতে পারছেন তারপরে আমি দুটা লেয়ার সিলেক্ট করে আমি যদি আপনার সেন্টার দিই অ্যালাইন হরাইজেন্টাল সেন্টার তাহলে দেখেন হরাইজেন্টালি সেন্টারে আছে আমি যদি লেফটে দিই অ্যালাইন রাইট লেফট রাইট সরি অ্যালাইন রাইট ক্লিক করলে দেখেন রাইটে আছে ঠিক আছে আমি জাস্ট দুইটা সিলেক্ট করে আমি যদি এখানে আপনার অ্যালাইন টপ দিলাম অ্যালাইন টপে চলে গেল আপনার ভার্টিক্যালি যদি সেন্টার দেই অ্যালাইন ভার্টিক্যালি সেন্টার ভার্টিক্যালি সেন্টার তারপরে আপনার কি আছে অ্যালাইন বোটম দিলে বোটমে চলে আসলো তাহলে আমি কি ইচ্ছা মতো অ্যালাইন করতে পারবো আমি যদি মাঝখানে রাখতে চাই তাহলে আমার কি দরকার আমার ফার্স্টে লাগবে একটা হরাইজেন্টালি সেন্টার লাগবে আমার একটা ভার্টিক্যালি সেন্টার লাগবে তাহলে কি এটা এক্স্যাক্টলি মাসখানে আসছে তাই না এরপরে আমার কি দরকার আমার একটা এখানে কি দরকার বাঙালিদের প্রিয় রেক্ট্যাঙ্গেল মার্কিং টুলের মাধ্যমে আমি জাস্ট একটা দিয়ে দিলাম দিলাম একটা ব্যাম্বো কালার দিচ্ছি সাপোজ একটা কালার দিলাম স্যার এটা যদি ক্রেস্ট টু

রেক্টাঙ্গেল টুল সেটাতে জাস্ট ক্লিক করলে এখানে দিলেই হবে সাপোজ এই যে আপনার ওয়াইড হবে টেন ইঞ্চ টেন ইঞ্চ হাইড হবে ফাইভ ফাইভ না তো সিক্স তাই না টেন ইস টু সিক্স এটাই তো জাস্ট ওকে দিলাম ফাইভ এস টু ঠিক আছে ও সরি এটা সহজ মাধ্যম এখন দেখাবো না কেমন আপাতত এটা করেন এই যে আপনার যেটা চাচ্ছেন না এটাই বাংলাদেশের পতাকার এটাই কিন্তু সার্কেল ঠিক আছে না দেখেই তো বোঝা যাচ্ছে অনুপাত ওইটা পড়ে ওটা অনেক সহজ ওইটা এখন দেখলে না এইগুলো আর করবেনি না পরে ওটা পরে দেখাবো আগে জাস্ট সিলেকশনের ব্যাপারগুলো দেখেন ঠিক আছে তো এতটুকু তো করতে পারবেন সবাই পারবেন সবাই আচ্ছা এইখানে অনেক কিছু আছে কোনটা থেকে কোনটা বলি এটা ভাবতেছি সবাইকে মন খারাপ না ভয় পাচ্ছেন বুঝতেছি না

সিলেকশন করে আমি যদি মুভ টুলসের মাধ্যমে এটা জাস্ট আমি নিয়ে গেলাম এটা এখানে কেটে চলে আসছে দেখতে পাচ্ছেন সবাই সবাই তো দেখতে পাচ্ছেন জি ভাই কন্ট্রোল টি দিলাম এই যে দেখেন এটা এখানে চলে আসছে আচ্ছা ওয়েট আমার এটা না অনেক বড় সাইজ আমি একটু ছোট সাইজে কিছু নেই তাহলে আপনাদের আর ভালোভাবে বুঝতে পারবেন আমি এটা আবার কেটে নিয়ে যাই এই যে দেখেন এখানে জাস্ট আমি এখানে কেটে নিয়ে আসলাম তো এটা অনেক সলিড না দেখেন তো চারদিকে কাটছি মোনেই হচ্ছে কোন এক জায়গা থেকে কেটে নিয়ে আসছি তাই না यस सर এখন सपोज আমি এখানে আসলাম কন্ট্রোল ডি দিলাম এখন আমি আবার elliptical marquee টুল নেওয়ার সময় আমি জাস্ট এটা সিলেক্ট করি নাই সিলেক্ট করার আগে দেখেন এখানে একটা ফেদারের মান আছে দেখছেন ফেদার আমি জাস্ট এখানে একটা মান দিয়ে দিব সাপোজ আমি টোয়েন্টি দিলাম টোয়েন্টি দিয়ে জাস্ট ইন্টার দিলাম এবার আমি এটা জাস্ট আমি সিলেকশন করলাম এটা আমি সিলেক্ট করে মুভ টুলসের মাধ্যমে এটা জাস্ট আমি মুভ করে নিয়ে গেলাম এই যে দেখেন এটা মিলে আছে না এখন ফেদার মানে কি আমরা জানি ফেদার মানে পালক না পালক আলোকের কাজটা কি মিলে যাওয়া তাই না তো আমরা ফেদারের মান যত দিব তত কি মিলে যাবে মিলে যাবে ঠিক আছে যে কোন জায়গা রাখলে এটা কি অটোমেটিক মিলে যাবে তো এইভাবে আমরা যে কোন কিছু সিলেকশনের মাধ্যমে নিয়ে আসতে পারবো ফেদারের ব্যাপারটা সবাই মাথায় রাখবেন ক্লিয়ার ডিজাইন কিন্তু অর্ধেক শিখাই দিলাম এখন কিন্তু যে কোন জায়গায় এক ছবি কেটে নিয়ে এসে নিজের পাশে বসিয়ে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে এরপরে কিছু মজার কাজ আছে মজার কাজটা কি মজার কাজটা হচ্ছে এই যে আমার রেক্টাঙ্গেল টুলস নিলাম নেওয়ার পরে এইখানে দেখেন চারটা অপশন আছে দেখছেন চারটা অপশন ফার্স্ট হচ্ছে নিউ নিউ সিলেকশন আমি দেখেন এটা সিলেকশন করার পরে আমি যখন আরেক এক জায়গাতে ক্লিক করে টান দিচ্ছি দেখেন আমার পূর্বেরটা চলে যাচ্ছে তাই না এখন হতে পারে আমার দুই জায়গাতে সিলেকশন করা দরকার হতে পারে হতে পারে না সাপোজ আমি এই জায়গাতে সিলেকশন করলাম আমি এই জায়গা থেকেও এটা সিলেকশন করতে যাচ্ছি কিন্তু কি নিচ্ছে না তাই না সবাইকে বুঝতেছেন আমার কথা একটু রেসপন্স করবেন প্লিজ সবাই একটু রেসপন্স করলে আচ্ছা দেখেন এখানে আমি सपोज এটা সিলেকশন করলাম করার পরে এখানে আমি আরেকটা একটা সিলেকশন করতে যাচ্ছি তাহলে এখানে দেখেন আরেকটা একটা নতুন অপশন আছে মানে একটা অপশন আছে অ্যাড টু সিলেকশন ফার্স্ট এটা নিউ সিলেকশন এবার অ্যাড টু সিলেকশন এখন এইটার সাথে আমি যদি এটাও সিলেক্ট করি দেখেন আমার দুই জায়গাতেই সিলেক্ট হয়ে গেছে শুধু এইভাবেই না আমি যদি এইটার ভিতরেও যদি এরকমভাবে দেই আমার এখানে সিলেকশন হয়ে গেছে এখন এটা যদি আমি নিয়ে যাই এই যে দেখেন এইভাবে আসতেছে দেখছেন শুধু এইভাবে দেওয়াই না আমি এখানে করলাম এটা আমি এইভাবে দিলাম এটা আমি এইভাবে দিলাম অ্যাড টু সিলেকশন এখনও আমি কি এখানে কালার অ্যাপ্লাই করতে পারি আমার লেয়ার নিতে হবে লেয়ার নিয়ে আমি জাস্ট কালার অ্যাপ্লাই করলাম ক্লিয়ার সবাই

এখানে যতটুকু দিবেন ততটুকু কি মাইনাস হয়ে যাবে আপনার সিলেকশনের মধ্যে সাপোজ আপনি যাচ্ছেন না এখানে ভিতরে কিছু অংশ থাক এটা মাইনাস হয়ে গেছে এখন যদি আমি কালার অ্যাপ্লাই করি দেখেন ভিতরের অংশটা কালার নেয় নাই ক্লিয়ার সবাই জি ভাই ওকে এখন আমার এই সিলেকশনের মধ্যে আমার মনে হচ্ছে যে আমি এবার যতটুকু সিলেক্ট করব শুধু সিলেকশনে এবং ওই সিলেকশন মানে আগের সিলেকশন এবং এখনকার সিলেকশনের মধ্যে যতটুকু অংশ কমন পাবে ততটুকুই অংশ থাকবে আবার দেখাই আমি আবার দেখাই सपोज এটা আমি একটা রেকটেঙ্গেল নিলাম রেকটেঙ্গেল নেওয়ার পরে আমার লাস্টে যে অপশনটা আছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন এখন এটার মধ্যে আমি আরেকটা রেকটেঙ্গেল নিলাম যতটুকু অংশ কমন থাকবে ঠিক ততটুকুই অংশই থাকবে क्लियर সবাই কি এর নাই কেউ আছেন

ফার্স্টের কথা যেটা বলি হোসনে তারপরে অনেকেই আছে যাদেরকে চিনি কয়েকজন আছে যা আঠাশ জন তো সাতাশ জন আছেন তো সাতাশ জনের মধ্যে তো প্রথমত যেই টুস আজকে দেখালাম জাস্ট আপনাদেরকে পরিচয় করা দিচ্ছি এগুলোর কাজ কিছু দেখাই নাই এখন নেক্সট ক্লাসে শুধু রেক্টাঙ্গেল মার্কিউটুলের উপরে কাজ থাকবে শুধু রেকটাঙ্গেল মার্ক টুলের উপরে কাজ থাকবে তৌফিকুল ভাই এমন ভাবে থাকবেন যেন ক্লাসরুমে আসেন আমি প্রথম ক্লাসে কিন্তু বলছি ঠিক আছে সো ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা জাস্ট যতটুকু দেখেছি এতটুকু যদি ধরতে পারেন ইনাফ এবং না ধরতে পারলে তবু প্রবলেম নাই নেক্সট ক্লাসে অটোমেটিক ধরে ফেলবেন আর আগেই বলছি আমার ক্লাসের হোমওয়ার্ক করতে করতে প্লিজ কেউ অসুস্থ হয়ে যাবেন না

ফেসবুক গ্রুপে অ্যাড নাই আচ্ছা ফেসবুক গ্রুপে অ্যাড নাই আমি ফেসবুক গ্রুপে লিংকটা দিয়ে দিচ্ছি আপনারা সবাই অ্যাড পাঠান আমি অ্যাড করে ফেলবো আমি এই যে চ্যাটে দিয়ে দিলাম আপনারা পাঠান আমি করে ফেলবো এবং আপনাদের মধ্যে থেকে একজন যে অ্যাকটিভ ব্যস্ত কম এমন কেউ আছেন সবচেয়ে ব্যস্ত কম নিজেকে মনে হয় সব সময় সময় দিতে পারবেন এমন কেউ আছেন

টেক্স না করাই বেটার ঠিক আছে আপনাদের যে কোনো প্রবলেম যে কোনো সময় গ্রুপে পোস্ট করে দিবেন নো প্রবলেম গ্রুপে পোস্ট করবেন যদি আপনাদের মধ্যে থেকে কেউ পারে সলিউশন করবে ম্যাসেঞ্জারে দিবেন যদি কেউ পারে সলিউশন করলো অথবা আমার যদি দিতে দেরিও হয় আমি কিছুক্ষণ পরে করে দেব ঠিক আছে আমার যদি দিতে দেরিও হয় আমি করে দেবো ক্লিয়ার সবাই

যে আমি করছি যারা না আগে থেকে মোটা মোটামুটি করছে তাদের জন্য আগানোটা অনেক সহজ কিন্তু তার মানে এই না যে যারা একেবারে নতুন থেকে শুরু করতেছে এরা পারে না অনেক এমনও হইছে আমার জি স্যার আমিও করছি আমি করি আমি আচ্ছা আচ্ছা মানে কত এডিট বলতে এরকম কোনো ইচ্ছে আমার এমনও হইছে একেবারে হাতে করি কিন্তু ও এসে না অনেক দ্রুত নিজেকে কামব্যাক করছে অনেক দ্রুত নিজেদেরকে দাঁড়া করাই ফেলছে কারো কোনো কোশ্চিন নাই কোনো কোশ্চেন নাই কোনো প্রবলেম নাই ভাইয়া বলেন হ্যালো বলেন আমি ক্লাসে নতুন মানে আমি প্রথম ক্লাসটা করিনি তো ফটোশপ এবং ইলাস্ট্রেটর সিসি 2020 মানে এটা যদি থাকে বা দেওয়া যায় আমাকে দেওয়া যাবে আমি আপনি গ্রুপে

আমি চ্যাট হ্যাঁ সবাইকে অ্যাপ্রুভ করব আমি চ্যাটেও দিয়ে দিলাম এছাড়াও গ্রুপে আমি পোস্ট করে রাখলাম যেন সবার হয়ে যায় আচ্ছা সফটওয়্যারে আর কার কার প্রবলেম আছে এটা তো অনেক ইম্পর্টেন্ট নেক্সট ক্লাস থেকে না থাকলে তো প্রবলেম কেউ আসেন প্রবলেম আরা আপনার ইনস্টল আছে আগেরটা ভাইয়া সবই ইনস্টল আছে কিন্তু আর কি আমি আন্টি বাসায় আর ল্যাপটপ আমার বাসায়

দি আরোসব 500 হবে সব ভালো আমার মনে হয় বেশি ভালো আচ্ছা স্মুথলি ইউজ করা যায় মানে সব কিছু সেটা আপনার পিসির উপরে ডিপেন্ড করে আপনার পিসির কনফিগার কি 8 র‍্যাম বললেন না 4 আর

আচ্ছা প্রথমটা হচ্ছে ফিসির আর শেষেরটা হচ্ছে ফোনের তো ফিসির মধ্যে ওই যে আপনি যখন মানে প্রেজেন্টেশন করেন তখন ওই যে জুম হয়ে যায় হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে অনেক জুম এটা কেন এটা তো আমি ফার্স্ট টাইম দেখতেছি আর দ্বিতীয়টা কি না আপনাকে বলবো বলবো মানে ওই যে সবার প্রবলেম হবে এই কারণে আর তখন বলি নাই না বলবো শেষেরটাই ঠিক আছে ফোনে ঠিক আছে কিন্তু ওই যে যখন মানে পিসিতে আমি কানেক্ট করা কিন্তু পিসিতে এরকম মানে জুম করা অনেক

জি ওকে দেখবেন ঠিক আছে আচ্ছা আর কারো আছে কোনো নাই হাই হাই ভাই আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পেলে কেন না বলেন আচ্ছা ওয়েট সবার আচ্ছা তাহলে আমি পাঠাচ্ছি গ্রুপে সোহান সাখোয়াত তারপরে গ্রুপে তো পাঠাইছেন না ফিফটি ফোর ফিফটি ফোর ফিফটি ফোর সাতজন পাঠাইছে সবাইকেই চিনি আর কেউ পাঠাইছেন জি ভাই আমি তাহলে যে কোনো প্রবলেম হলে জানাবেন নো প্রবলেম প্লিজ এমন করবেন না একটা জিনিস সেটা হচ্ছে কি এর আগে এমন হয়েছে সাপোজ আমাকে একটা টেক্সট করছে একটা স্টুডেন্ট তে আমি আপনাদেরকে তো এখন বলতেছি আমাকে এই সমস্যা নেই এটা নেই টেক্সট করছে তো টেক্সট আমি দেখতেছি আর এখানে একটা কাজ করতেছি টেক্সটটা যা দেখতেছি একটা দিছে আর একটা আসলো আরেকটা আসলো সাত আটটা চলে আসছে প্রথমে বললো ভাইয়া আমার এই সমস্যা বা ভাইয়া ভালো আছেন না কি যেন বললো এরপরেই তিন নম্বর চার নম্বর থেকে ও আচ্ছা ভাইয়া আমি আপনাকে ডিস্টার্ব করতেছি আচ্ছা ভাইয়া আমার মেসেজ দেখবেন না ভাইয়া এই মানে ভাইয়া আপনি আমার সাথে কথা বলবেন না ভাইয়া আপনি আমার মেসেজটা দেখবেন না আমার প্রবলেমটা সলভ করবেন না মানে এই যেটা একটা টেক্স প্লিজ এরকম কেউ করবেন না আমি ও আপনি তো টিচার আপনি আমরা তো আপনার স্টুডেন্ট এটা বুঝতে হবে আমরা তো ছোট এখন তো আপনার না না ঠিক আছে আপনি তো এই হিসেবে সিনিয়র আপনি কথা হচ্ছে যে আমি সবাইকে একই রকম মূল্যায়ন করি আমি যাদেরকে আগে থেকে চিনি যেমন হোসনেরা ইনাদের আগে আমি ইন্টারভিউ নিছি ইনাদের ইন্টারভিউ নিছি আমি ইন্টারভিউয়ে খুব ভালোভাবে বলে দিছি আপনাদের তো ইন্টারভিউ আমি নেই নাই খুব ভালোভাবে আমি বলে দিছি ক্লাস কিন্তু করতে হবে দুই মাস যদি কেউ ব্যস্ত থাকেন তার ক্লাসে জয়েন করার দরকার নেই জি জি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলে লাস্টে ভাইয়া আমার তো এই প্রবলেম চলে গেছে আমি কিন্তু সবাইকে একই রকমভাবে যাদেরকে আগে থেকে চিনি যাদেরকে আমি আজকে চিনলাম সে যেই হোক আমার রেফারেন্সও যদি কেউ আসে তাও তবুও আমি করি না কারণ আপনাদের এই ব্যাচেই আমার একটা ফ্রেন্ড আছে আমার আমার একটা ফ্রেন্ড আছে এবং আরো বেশ পরিচিত অনেকে আছে ঠিক আছে তো আমি কখনোই কাউকে ছোট বড় দেখি না যে যেভাবে আমার সাথে মানে যে যেমন কাজ করে তাকে আমি সেভাবে সাপোর্ট দিই এখন যে ধরেন কাজ করে না তেমন আমি তো তার সাথে সেরকমই করুন না আমি দেখতেছি যে একজন অনেক দৌড়াচ্ছে তাকে আর একটু সাপোর্ট দিলে সে আরও দৌড়াতে পারবে তাহলে কি তার সাপোর্টটা দরকার আছে তাই না এখন একজনের সাথে ক্লায়েন্ট কথা বলতেছে